শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ চলনে তার পাগলের ভাব, এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল জলের মাঝে করেন বসবাস, অন্ধকারে দেয় যে সেজন শলকের আভাস। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে চলনে জর পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব। জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই, তাদের মাঝেই বসত করেন ম্যাগফাই। গোলাপি রঙের লিপস্টিক পরিলে আরো ভালো লাগবে, তখনই আমি বুঝিয়া যাইব যে আপনি আমাকে পছন্দ করিবার সিদ্ধান্ত নিয়াছেন। ও, সেই জন্যই বড় মেয়ের ছোটবেটি আমারে দিয়ে পিঙ্ক কালারের লিপস্টিক কিনে আনিছে। ও, তুমি কি তাহলে আকামুদ্দির হাতে কাঁঠাল দিয়ে দিয়েছো? জি। আরে আকামুদ্দি হলো কি ম্যাগফাইয়ের এক নম্বর দালাল। সে বললে তোমার জাতি কষ্ট হবে না, তো তুমি বাড়ি যে কাজ করো, আমি যখন যাচ্ছি আমি কাঁঠাল দিয়ে আসবো। ও, তাহলে তো দিয়ে আসবে না। ওই শিরোনামী সাহেব ঢাকায় গিয়েছে, এমনও তো হবে পারে, তার অনুপস্থিতির কারণে ভাবি সাহেব এই বছরের প্রথম ফল ভাসকালির ওই যে পীরের দরগায় পাঠাচ্ছিলেন, আমি সেটা হবে না দিয়ে একটা বুগাজ মেরে আপনার কাছে নিয়ে আসলেন। আরে আপনি থাকতে গ্রামের ফল গ্রামের বাইরে চলে যাবি, সেটা তো হবে দেওয়া যায় না। ম্যাম, এবাড়ির কোন মেয়ে লাল লিপস্টিক পরলো, নীল লিপস্টিক পরলো, কালা না হলুদ লিপস্টিক পরলো, সেটা জানার অধিকার তোমার না। তুমি এবাড়ির কামলা, এবাড়ির মায়ের দিকে তাকানোর অধিকার তোমার নাই, সেটা তোমার বুঝতে হবে। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে না, হাত শর্ট হয়ে যাবে, ধরবার পারবে না। এই তো কথা শেষ হতি না হতি তার একটা মানে খোঁজা, এটা আপনার একটা স্বভাব। ঠিক আছে, আপনি আমার বস, বস হিসেবেই থাকেন, আপনার সাথে আমার কোনো কথা নেই। তবে বামন বলে যে আপনি আমার অপমান করলেন, সেটা কিন্তু ঠিক করলেন না। আমি কিন্তু খাটো না, হাতে সাড়ে তিন হাতি আছে, আপনি আমার বামন বলতে পারেন না। জানি না আল্লাহ, আজকে কি ঘটনা ঘটতে যাচ্ছে। লজিং মাস্টারের মনে কি তুমি সিদ্ধান্ত নিয়ে সিগন্যাল দিছো? সে কি আমার ওই চিঠির কথার ফলো করবে নি? আমাকে কি বলবে নি যে টুনি তোমার লাল লিপস্টিক এসছে গোলাপি লিপস্টিকে অনেক ভালো লাগে? যদি না কয় দুঃখ নেই, মনে করব তুমি চাওনি তাই আমি তাক পাইনি। ঝুলে থাকাচ্ছে ফাইনালি এরকম দুঃখ নিয়ে থাকা অনেক ভালো, তাক যদি আমি না পাই মনে করব ভালো জন্যই হয়েছে, কোনো দুঃখ মনে রাখবো না। ইরাম করে খাটের উপর বসে রয়েছে কি জন্যে? যাও, আল্লাহর মধ্যে আমার দুটো শার্ট আছে, ইস্ত্রি করে নিয়ে আসো। লজিং আমার এখানে ইস্ত্রি আছে, যাও। আপনি বামন বলে আমার যে অপমান করেছেন, আমি ইস্ত্রি করতে পারবো না। বামন অর্থ জানেন? বামন অর্থ হচ্ছে কোনো কাজ করতে পারে না। আপনি বামনকে দিয়ে কেন কাজ করাবেন? আরে বাবা, সে বামন তো এ বামন না, এটা একটা উপমা মাত্র।
তোমার হাতে যে সাড়ে তিন হাত সেটা নিয়ে তো আমি কোনো প্রশ্ন করিনি। তোমার আমি কি কথা কথি দিইনি সেটা কও দেখি শুনি, কও কব কও। ধন্যবাদ আপনাকে। মানে আপনি জানেন কি না, কেউ যদি সেজে গুজে বসে থাকে তাহলে তারে প্রশংসা করতে হয়। আপনি যেরকম বড় মেয়ার বড় বিটিক প্রশংসা করেছেন, ছোট বিটিক কিন্তু প্রশংসা করেননি। তারা যদি প্রশংসা না করেন তাহলে কিন্তু মন খারাপ করে তার পরীক্ষাটা খারাপ হতে পারে। এই নিয়ে আমার আর তোমার জ্ঞান দেওয়া লাগবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি একই দিন আমি ছোট ছাত্রীরই মন দেব। ছোট ছাত্রী মন দেবেন মানে? আরে বাবা, সংক্ষেপে কথা বুঝতে পারো না কিছু নিয়ে, বুঝতে পারো না কিছু নি, মানে হচ্ছে আমি ছোট ছাত্রীর দিকে পড়ালেখার দিকে মনোযোগ দেব, বুঝতে পারছো? যাক, আপনি যখন প্রশংসা করতে রাজি হয়েছেন খুবই ভালো। তা আপনার একটা কথা বলি বস, আপনার ছোট ছাত্রী সকালবেলা ঠোঁটের মধ্যে গোলাপি লিপস্টিক মাখিয়েছিল, খুব ভালো ঠেকতেছিল না, এখন লাল লিপস্টিক মেখেছে, খুব সুন্দর লাগতেছে। তুমি যা শুরু করে দিয়েছ না, কামলা হয়ে তুমি আমার কালারের জ্ঞান দিচ্ছ। কয়টা কালারের নাম জানো তুমি? ম্যাসেন্টা বলে যে একটা কালার আছে সেটা জানো? ম্যাসেন্টা? না না তো, ম্যাসেন্টা কালারের নাম তো শুনিনি। তাহলে পরে কালার নিয়ে কোনো কথা কবে না। ওই আলনার মধ্যে দুটো কাঁসা দুয়া শার্ট আছে, তুমি ইস্ত্রি করে রাখতে, লজিং আমার ঘরে ইস্ত্রি আছে, ওটা নিয়ে ভালো করে ইস্ত্রি করে রাখবা, ঠিক আছে? কথা যেন মনে থাকি। আমি গেলাম। বিসমিল্লাহ মাজরা, আল্লাহ তুমি আমার সহায়। কালারটা মেজেন্টা না, মেজেন্ডা। নেহা পারা জানে না, লজিং মাস্টার। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আসসালামু আলাইকুম দিলু ভাই। ওয়ালাইকুম সালাম। টমটমে শিক্ষক আসার সাথে সাথে সালাম দিয়ে দাঁড়ানো নিল। তুমি আগে কাজটা করতে, কিন্তু আজকে তুমি আসার সাথে সাথে সালামটা দিয়ে দাঁড়ালে না কি জন্য আমি কি জানতে পারি? আজকের দিনটা তো আর অন্য দিনের মতো না, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। সাজাগোজার ভাবে তো মনে হচ্ছে আজকের দিনটা আসলে স্পেশাল। আজ নিশ্চয় সে প্রেম নিবেদন করে ফেলবেই। কি হলো, উড়াম করে কি দেখতেছেন? না কিছু না। তা আজকের দিনটা স্পেশাল হলো কি করে একটু জানতে পারি কি? আমার একটু এক্সপ্লেইন করে বলতে পারো কি টুনি? আজ আমি আর আপনি, মানে আপনি পায়রা বুক যেরকম মনোযোগ দিয়ে পড়াতেন, আমাকেও ওরকম মনোযোগ দিয়ে পড়াবেন, তাই না? কথাটা অবশ্য ঠিকই কইছো টুনটুনি। তোমার পায়রা বু অবশ্য আমার শিরামি কই দিয়েছি না, এখন পায়রার চেয়ে তারে বেশি পাত্তা দিতে হবে, যাতে সে প্রেমের কথাটা সহজে বলে ফেলতে পারে। কি হইল, আবার একইভাবে তাকায় রইলেন যে? শোনো টুনি, তোমার পায়রা বু যদি আমার রিকোয়েস্ট করে নাও বলে যেত, তারপর আমি তোমার খুব মনোযোগ দিয়ে পড়াতাম, কারণ তুমি আমার খুব টুনটুনি, খুব প্রিয় ছাত্রী। ধন্যবাদ দুলু ভাই। তার মানে মনে হচ্ছে ভালোই, প্রিয় ছাত্রী। চিঠিতে আমি লিখেছি প্রিয় লজিং টিচার, তারই উত্তরে বলল প্রিয় ছাত্রী।
তার মানে আমার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছে। টুনটুনি, এবার তো দেখতেছি তুমি আমার দিকে একেবারে সিলের মতো তাকায় আছো। তুমি যদি কিছু বলতে চাও খোলা মনে ফ্রি মনে বলতে পারো, অ্যাজ এ টিচার হিসাবে আমি কিছু মনে করব না। আমার যা বলার সেটা তো আমি কয়ে দিছি তুলু ভাই, এবার আপনার বলার পালা। আমার বলার পালা? আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না। তার মানে বিষয়টা হচ্ছে ভাবে সাবে সে আমারই বুঝাই দিয়েছি, এখন আমার কাছ থেকে সে শুনতে চায়, কিন্তু তার মুখ থেকে কথাটা না শুনে শুধু ভাব সাবের উপর নির্ভর করে কিছু বলা কি ঠিক হবে? রিক্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এভাবে চাতক পাখির মতো তাকায় থাকলে কি হবি? আপনার যা কওয়ার কয়ে ফেলেন, আর যদি সেটা না পারেন তাহলে আমার লাইনে আসেন, ওই একখান খাতা নেন, একটা কলম নেন আর লিখে দেন। বোঝা যাচ্ছে তিনি কিছু বলতে চাচ্ছেন কিন্তু লজ্জায় বলতে পারছেন না। না, লিখার মতো আর কি আছে? সবচেয়ে ভালো হয় যে তুমি বইগুলি খুলে ফেলো, আমি তোমার মনোযোগ দিয়ে পড়াতে শুরু করে দেই। খুব চালাক, লিখতে চায়। ওই তুমি বই খুলতেছো না টুনটুনি, তুমি কি পড়তে চাও লিখতে চাও আমাকে বলতে পারো। আজকে আপনি যা পড়াবেন তাই পড়বো, বলেন কি বই বের করবো। আচ্ছা ঠিক ঠিক আছে, তুমি তালি পরে ইংরেজি গ্রামার বের করো, না থাক দরকার নেই, তুমি আসলে বাংলা আছে না, বাংলা ট্রান্সলেশনটা বের করো, বাংলা গ্রামার বের করো, থাক দরকার নেই, তুমি অঙ্ক আচ্ছা তোমার যেটা হচ্ছে বের করো তো। আমার তো একটাই পছন্দের, সেটা হচ্ছে গ্রামার। গ্রামার ঠিক আছে, খুলো। বস্তু বস্তু করে যারা বস্তুর পায়ে দেয় পূজা, বস্তুর ভারে একদিন তাদের পিঠ হইবে কুজা। ঠিক আছে। উজ্জ্বল উজ্জ্বল, এই উজ্জ্বল জীবন মাস দিছি কারণ আপনারা দেখছেন ধারাবাহিক নাটক, আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। খুবই ভালো। আচ্ছা ওই যে খনার বসন বলে যে একটা কথা আছে সেটা শুনেছো তো? যে বড় মা, এটা তো গ্রামগঞ্জে খুবই প্রচলিত। যেমন ধরেন যে রুয়ে কলায় না কেটো পাত, তাতেই ঘাপুর তাতেই ভাত। বাবা, তুমি কামলা হলো, তোমার দেখতেছি অনেক দিকে জ্ঞান। আমি সেরম বসন রচনা করি, আমার মিয়ারা আমার বসনের নাম দিয়েছে হেনার বসন। এই মাত্র আমি একটা বসন রচনা করেছি, তোমার একটু শোনাতে চাই, দেখতে চাই গ্রামের মুখ্য সুখ্য মানুষরা আমার বসন বুঝতে পারে কিনা। জি শোনেন। বস্তু বস্তু করে যারা বস্তুর পায়ে দেয় পূজা, বস্তুর ভারেই একদিন তাদের পিঠ হইবে কুজা। বস্তু বস্তু করে যারা বস্তুর পায়ে দেয় পূজা, বস্তুর ভারে একদিন তাদের পিঠ হইবে কুজা। কি বুঝলে বলো দিনি? জিনিসটা কঠিন হলেও খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমি যেটা বলবো সেটা এটা ধারে কাছে যাবে বলে মনে হচ্ছে না।
আচ্ছা ঠিক আছে, তুমি বলোই না শুনি, ধারে কাছে না হলে আমি তো আসি, বুঝাই দেবো না। জিনিসটা আমি এরকম করে বুঝলাম বড় মা, যারা দৌলতের লোভ করে দৌলতের চাপায় তারা মরে। উরি বাসে বাস, তুমি দেখতেছি এক বসনের মানে বার করতে যাই আরেক বসন রচনা করে ফেলাইছো। আচ্ছা তোমার মাথায় এত বুদ্ধি আসলো কোনতে? না বুদ্ধিটা দিয়ে কিছু না, জিনিসটা আন্দাজের উপরে বললাম মিলে গেল। সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমার আগাম একটা আভাস দিয়ে রাখতেছি। জি বলেন। তোমার কিন্তু আমার দরকার হতে পারে, তো যখন আমার দরকার হবে তখন কিন্তু তুমি আমার সাথ দিবা। অবশ্যই দেবো বড় মা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, ছেলে তো অনেক বুদ্ধিমান, ওর কথার উপর একটা বসন রচনা করে ফেলি। হ্যাঁ পর্যন্ত কিছুই তো বললো না, মনে হচ্ছে নয়া কামলার বুদ্ধি কাজ লাগাতে হবে, কিছুটা প্রশংসা করলেই হয়তো কাজ হতে পারে। আমি খাতার দিকে তাকায় লিখতে শুরু করলেই আমার দিক তাকায় থাকছে, যেই আমি তাকাচ্ছি আর অমনি চোখ সরায় নিচ্ছে। তাকাই থেকে কি লাভ, যা বলার কয়ে ফেলেন না। আমি তো বুঝিয়ে ফেলেছি যে আপনি আমার চিঠি করে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি বলবেন লাল লিপস্টিকে তোমারে ভালো লাগে না, তুমি কাল থেকে গোলাপি লিপস্টিক লাগাবা। বলেন দুলু ভাই, বলে ফেলেন না। বুঝতে পারিছি, প্রশংসাটা না করলে পরে কাজ হবে না। যাকে বাবা, আল্লাহর নাম নিয়ে প্রশংসা শুরু করে দেই। টনটনি, তোমার কি একটা কথা কইতে পারি? এতক্ষণ পর? না কিছু না, আপনি কি করবেন কোন? কথাটা তো কইতে ইচ্ছে করতেছে, কিন্তু তুমি কি মনে করবে? দুলু ভাই, কথা না কইতে চাইলে তো কইতে হবে। তুমি লাল লিপস্টিক পরিছো, কথাটা কইতে ইচ্ছে করতেছে কিন্তু পারতেছি না। কই ফেলে না দুলু ভাই, এত লজ্জা বলি জীবনে অনেক কিছু হারাবেন, কই ফেলে না। হারানোর চেয়ে আমার মনে হয় মুখ ফুটে কই ফেলাই ভালো, তাই না? তুমি লাল লিপস্টিক পরিছো, তোমারে তোমারে খুব খুব ফাইন লাগতেছে। লাল লিপস্টিকে আমার ফাইন লাগতেছে? খুব নাইস, খুব ফাইন। তার মানে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন? মানব
মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে চলনে জর পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।